যারা চাকরি বাকরি করে তাদের কাছে ছুটির দিন একটা বড় ব্যাপার, মানে তারা সারা সপ্তাহ অপেক্ষা করে কবে ছুটি আসবে। আর যারা শেয়ার ট্রেড করে, রেগুলার ট্রেডার, তাদের কাছে ছুটির দিনটা একটা খুব বোরিং ব্যাপার। যেমন আমার কাছে আজকে সানডে, খুব বোরিং। আমরা সারা সপ্তাহ খুব এক্সাইটেড থাকি সোম থেকে শুক্র ট্রেড নিয়ে, ওঠা নামা গ্রাফ নিয়ে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চার্ট নিয়ে, কিন্তু আমাদের কাছে সব রবিবারটা মোটেই মানে খুব আনন্দদায়ক নয়। ভাবি রবিবার শনিবার কেন আসে, রোজ যদি ট্রেডিং থাকতো তাহলে অনেক বেশি মানে এক্সাইটমেন্ট জীবনে পাওয়া যেত। তো এই ট্রেডিং আমার প্যাশান, খুব ভালো লাগার জিনিস, তো আমি খুব মিস করি এই স্যাটারডে সানডে। আর এই বাইকটা রয়্যাল এনফিল্ড, এক সময় ভাবতাম যে চালাবো, কিন্তু এখন আর ইচ্ছাটা নেই, চলে গেছে সময়ের সঙ্গে পাল্টে। বাই দ্য ওয়ে, আমি চন্দন, আর একটা নতুন ব্লগে আপনাকে সুস্বাগতম। আজকে জরুরি ছিল আমার বাড়ি যাওয়া, সেখানে বাবা মার সঙ্গে একটা জরুরি মিটিং ছিল, আর সেখানে গিয়ে দেখি বাবাই মাটনটা করেছে, জাস্ট ফাটাফাটি। এই মাটন এটা কষা, মানে এই ঝোল দেওয়ার আগে কষা, আর এই মাটন উফ, আমি তো খাবই ভাত দিয়ে। আর সেই সঙ্গে গৈরিকারির জন্যও নিয়ে আসবো, গৈরিকারও যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, কারণ বাড়িতে কে থাকবে তাই জন্য, মা গজাকে কে দেখবে তাই জন্য, গৈরিকার বাড়িতেই রয়ে গেছে, আমি গেছি। আর চুঁচুড়াতে এই স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট, এটা আমার খুব ছোটোবেলার স্মৃতি, 1980 সাল থেকে এই রেস্টুরেন্টে আমি খেতাম রেগুলার। এর ওনার ছিল বাপিদা, চিকেন চাপ আমার খুব ফেভারিট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখন আর হয় না, কি প্যাথেটিক। যাই হোক, বাপিদা এখন ভালো আছে, সুস্থ আছে, মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাপিদা খুব ভালো লোক। আর এই স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট একটা অন্য লেভেলের রেস্টুরেন্ট ছিল তখন হুগলি চুঁচুড়ায়। আর চুঁচুড়ায় আসবো, মাঠে আসবো না হতেই পারে না, চিনসুরা সুইমিং ক্লাব, এখানে আমি ছোটোবেলায় আমার মেম্বারশিপ ছিল, আমি সাঁতার এখানেই শিখেছি, মা নিয়ে আসতো আমার মনে আছে মাঝে মাঝে, এবং সাঁতার শেখানোর পরে আলু কাবলি খাওয়াতো। আর এই চুঁচুড়া মাঠ, এখানে বক্সিং ক্লাব রয়েছে, এখানে ক্রিকেট শেখানো হয়। এই মাঠে আমার মনে আছে ছোটোবেলায় মানে গরমকালেই মেনলি বাবা মার সঙ্গে আসতাম, রাত্রিবেলা এখানে বসতাম, এই প্লাস বিকেলবেলা খেলতে তো আসতাম, আমরা অ্যাকচুয়ালি মাঠেই বড় হয়েছি নিজের মতন। আর এই ঘড়ির মোড়, এই ঘড়ি না দেখালে ঘড়ির মোড় আসা অসম্পূর্ণ। এখনকার ছেলেমেয়েরা তো আর মাঠে যায় না যেরকমভাবে, ওরা কম্পিউটারেই বা মোবাইলে গেম খেলে, কিন্তু আমরা মাঠেই সমস্ত খেলাধুলা করতাম, অন্য লেভেলে এনার্জি ছিল। তো যাই হোক, সেই 1990 সালের কথা। আর আমি চুঁচুড়াতে ওই স্ট্যান্ডার্ডে চাপ পেলাম না, কিন্তু চাপের প্রতি আমার সবসময় একটা দুর্বলতা রয়েছে, বিশেষ করে চিকেন চাপের ওপরে। আর এই চিকেন চাপটা অনেক দিন ধরেই শুনছি স্ট্যান্ডার্ডের মতন দেখতে, বাট খেতে কীরকম আমি কোনোদিন খাইনি। এখানে বিরিয়ানি একবার খেয়েছিলাম, ঠিক আছে, ওকে, বাট চিকেন চাপটা আজকে আমি ট্রাই করবো, তাই জন্য মাটন খেলেও আমি চিকেন চাপটা বাড়ির জন্য নিয়ে যাবো, সন্ধ্যেবেলা ট্রাই করবো। আর ফিরছিলাম বাড়িতে, চন্দননগর বাড়িতে আর কি, ওখানে একটা জরুরি মিটিং ছিল, হয়ে গেছে বাবা মার সাথে। তো ফেরার সময় দেখলাম এখানে এই গোপালের আঁকের রস, এখানে গোপালরা আঁখের রস বিক্রি করছে, ইনি নাকি আবার মানে বিভিন্ন অনুষ্ঠানেও সরবরাহ করে আঁখের রস। এই কনসেপ্টটা আমাকে যে নতুন লাগলো, আমি কোনো অনুষ্ঠান বাড়িতে সেরকমভাবে আঁখের রস পাইনি। আর অভিনব বিষয় হচ্ছে এটা, কেন এটা এই মেশিনটা ম্যানুয়ালি চলে না, এটা মোটরে চলছে। বাহ, গোপালদা সুখেই আছে আর কি, এখানে সুইচ দিয়ে দিচ্ছে, মোটরে মেশিন চলছে, আঁখের রস বেরিয়ে আসছে, ওই হাতে করে গরমে ঘোরাতে ঘোরাতে, ওই বিষয়টা ম্যানুয়াল মেশিনটা নেই, টেকনোলজি অনেক উন্নত হচ্ছে, কিন্তু আঁখের রসটা জাস্ট ফাটাফাটি ছিল, লেবু দিয়েছিল, সুপার। আর বাড়িতে ফিরে গৈরিকারা খেতে বসেছে, মাটন বাবা পাঠিয়েও দিয়েছিল, তো ওদের জন্য আমি নিয়ে এসেছিলাম। আর এই চিকেন চাপটা খুলে এটা রেখেছি, এটা সন্ধ্যেবেলায় খাবো। আর এই ট্রেডিং এটা হ্যাবিট, এটা প্যাশান, এটা মানে অন্য রকমের কিক দেয় আমাকে, যারাই ট্রেডার তাদেরকে অন্য রকমের কিক দেয়। তো সেই জায়গা থেকে আমরা শনি রবি ছুটির দিলেও এই চার্ট খুলে বসে থাকি, দেখি কী হবে না হবে, মানে ওই নেশার মধ্যে থাকি। আমি তো ঘুমের মধ্যেও রাত্রিবেলায় চার্ট দেখতে পাই, ক্যান্ডেল স্টিক। টাটা মোটরস কালকে আমার টার্গেট, দেখা যাক, প্রতিদিনই টার্গেট থাকে, এটা আমার খুব ফেভারিট শেয়ার। যাই হোক, হ্যাপি উইকেন্ড, ভালো থাকবেন, দেখা হবে।